সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে ব্রয়লার মুরগি দিয়ে অসাধারণ স্বাদে আপনারা এই ব্রয়লার মুরগিটি রান্না করে আপনারা পরিবেশন করে বুঝতে পারবেন কতদূর টেস্ট হয়েছে। একবার খেলেই বুঝতে পারবেন যে ব্রয়লার মুরগি যে না খায় সেও খাবে। তো আমি একটি মিক্সিং বলে 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিচ্ছি। কীরকম সাইজ করে নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চা চামচ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মানে 1 চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চাট মশলা দিয়ে এখন আমি সবগুলো এভাবে করে ম্যারিনেট করে রেখে দিব। মশলা মুরগির সাথে এভাবে করে মাখিয়ে নেবেন হাত দিয়ে। আর এখন আমি একটু দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা একটু বেশি সুন্দর হয়, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ইউজ করেছি। তো আপনারা চাইলে দিবেন, নয়তো স্কিপ করবেন, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। তো আমি একটি প্লেট দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি চিকেনগুলো বা মুরগির পিসগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো চুলার তাপমাত্রাটা হাই হিটে রেখে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নেবেন হাই হিটে। এটাকে লো হিটে বা মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো ফ্লেমে করার কোনো দরকার নেই, হাই হিটে আপনারা ভেজে নেবেন। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গিয়েছে, তো আমি একে একে তুলে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চুলাতে আমি একটি প্যান বসিয়ে রেগুলার রান্নার তেল এবং 3টা তেজপাতা 4টা দারচিনি, একটি বড় কালো এলাচ, আর দিয়েছি 4-5টা এলাচের গুঁড়া, দিয়েছি গোলমরিচ 4-5টা, দিয়েছি লং 4-5টা দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা ভেজে নেবেন। খুবই কিন্তু ঘরে হাতে থাকা মশলা দিয়েই আপনারা অসাধারণ স্বাদে তৈরি করে নিতে পারবেন। 1 টেবিল চামচ করে আদা দিয়ে পেস্ট দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আপনার পেস্টটাও ভাজা হয়ে গেল, আদা রসুনটাও ভাজা হয়ে গেল। তো এই পর্যায়ে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো মশলাগুলো। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ হচ্ছে কম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের অনুযায়ী আপনারা মরিচটা ইউজ করিবেন। তো কাজু বাদাম পেস্ট আমি দিয়েছি এই পর্যায়ে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেন কাজু বাদামের কিন্তু একটি কাঁচা গন্ধ থেকে যাবে, এর জন্য আমি একটু মশলার সাথে ভেজে নিয়েছি। আর একটু পানি দিয়েছি, পানিটা অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষানো হবে তত তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন তেল উপর দিয়ে বেশি আসছে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করব টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে চাল করে নিচ্ছি মিডিয়ামে রেখে। এ তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দিয়েছি, যেন টমেটো আর সব মশলাগুলো সুন্দরভাবে কষে যায়। এ তো এভাবে করে নেড়ে চেড়ে আমি ভালো করে নিচ্ছি, যেন উপর দিয়ে তেল বেশি উঠলেই কিন্তু আমি এখন এতো উপর দিয়ে মশলাগুলো কষে উপরে তেল বেশি উঠছে। এ পর্যায়ে আমি এখন চিকেনগুলো যে ভেজে রেখেছি বা মুরগি যে ভেজে রেখেছিলাম সেই মুরগিগুলো এক একে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা মুরগি পিসগুলো দিয়ে নেবেন। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। ঈদের দিন সকালে আপনারা এরকম মজাদার ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে রুটি পরোটা
पोलाओ सदा बद दिए अपना खेते पारबेन। एतो 5 मिनिटेर जोन्नो ढेके दिएछि मीडियम टू लो फ्लेमे रेखे। तो 5 मिनट पर ढाकना तुले निएछि, निये एखन आबार एकटु नेड़े चेड़े दिच्छि, ना हय नीचे दिए लेगे जेते पारे। अवश्य आपनारा एभाबे करे नेड़े चेड़े दिबेन। तो नेड़े चेड़े दिए एखन आमि 1 कप घन दूध 1 कप दिए दिच्छि। अवश्य दूधटा जेन खूब घन हय, জাল করে হোক আর পাড়া দুধ যদি ইউজ করেন তাও আপনারা একটু ঘন করে দিবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি মিডিয়ামে রেখে। তো ঢাকনা তুলে নিয়েছি, এখন আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কিরকম দেখতে হয়েছে। তো আমি কিন্তু ঝুলটা আরেকটু টানিয়ে নিব, আপনারা চাইলে এরকম ঝুলও রেখে দিতে পারেন। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায় এবং টেস্টও আলাদা একটি টেস্ট হয় চিকেনের মধ্যে। এখন আমি এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশে, যেন সব দিকে যেন ঘিয়ের ফ্লেভারটা যায়। এভাবে করে এই তো হয়ে গিয়েছে। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পরিবেশন করার পর কীরকম লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও আপনারা এই ব্রয়লার মুরগির রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।